আপনি একবার কল্পনা করুন, আপনি পৃথিবী থেকে অনেক দূরে এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবেন না, দেখতে পারবেন না মা বাবা ও ভাই বোন আত্মীয় স্বজন, এমনকি প্রিয় মুখগুলো। চির নিঃসঙ্গতা ও অন্ধকারে হারিয়ে যাবেন চিরদিনের জন্য। জানি এমন কোনো স্থানে যাওয়া তো দূরের কথা, কল্পনা করতেও যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে এটাই স্বাভাবিক। তবে ঠিক এমনই এক স্থানের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আমেরিকার অ্যালিসা কার্সন নামে 18 বছর বয়সী এক কিশোরী। মেয়েটি এই প্রথম একজন মানুষ হিসেবে 2037 সালে মঙ্গলে পা রাখতে যাচ্ছে। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব এতটাই যে কোনো মহাকাশযান যদি পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় তাহলে তার সমস্ত জ্বালানি শুধুমাত্র যাওয়ার জন্যই পর্যাপ্ত হবে, কিন্তু ফিরে আসার জন্য আর অবশিষ্ট কিছুই থাকবে না। তার মানে মহাকাশযান নিয়ে মঙ্গলে যদি কোনো ক্রমে পৌঁছে যায় তবে পৃথিবীতে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। আর এইখানেই সাধারণত মানুষের মনে যে প্রশ্নটা আসবে যে মেয়েটি কি পাগল না অন্য কিছু, কেন নিশ্চিত মৃত্যু জেনেও এত কম বয়সে অচেনা অজানা মঙ্গল গ্রহের দিকে যেতে হবে এত সুন্দর ফুলের মতো একটা মেয়ে, সামনেই তো জীবন যৌবন ও সমস্ত ভবিষ্যৎ পড়ে রয়েছে। তবে সমস্ত ঘটনা না জানলে এমন মন্তব্য যে কেউ করবে এটাই স্বাভাবিক। তাই চলুন জেনে নেওয়া যাক মেয়েটি আসলে কে, কোথায় থাকে এবং কি উদ্দেশ্যেই বা তাকে এত কম বয়সে মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে। মেয়েটির নাম অ্যালিসা কার্সন, তার জন্ম হয় 2004 সালের 10 মার্চ যুক্তরাষ্ট্রের লুজারাইনা হেমান শহরে। ছোট বয়সে আমরা সকলেই কম বেশি কার্টুন দেখেছি আর এই কার্টুন শিশুর মনের উপর যে কতখানি প্রভাব ফেলতে পারে তার জলজন্ত প্রমাণ ছোট্ট অ্যালিসা। যখন তার বয়স মাত্র 3 বছর তখন সে অ্যানিমেটেড কার্টুন দেখতে ভালোবাসত। দ্য ভার্কি আর্ডি গার্লস নামে একটি কার্টুন সিরিজের মিশন 2 মার্চে এক পর্বে সে দেখতে পায় 5 বন্ধু মিলে কল্পনার মাধ্যমে লোহার পর্তে ঢাকা লালচে শীতল গ্রহ মঙ্গলে ঘুরতে গিয়েছে। আর তারপর থেকে ছোট অ্যালিসার মনেও লাল গ্রহে যাওয়ার একটা সুপ্ত বাসনার জন্ম হয়। বলতে পারেন এখান থেকেই তার মঙ্গল গ্রহে যাওয়ার একটা মনস্তাত্ত্বিক পরিকল্পনা সকলের অজান্তেই শুরু হয়ে যায়। তার স্বপ্নের কথা মেয়েটি যখন তার বাবাকে বলে, বাবা বেট কার্সন মেয়ের স্বপ্নে সাই দেন এবং তাকে গভীরভাবে অনুপ্রেরণা করেন, সাথে বিভিন্ন ধরনের মহাকাশ সম্বন্ধীয় বইও তাকে এনে দেন। এগুলো সে একে একে সবই পড়ে ফেলে এবং ছোট বয়সে মহাকাশ সম্বন্ধীয় বেসিক জ্ঞান অর্জন করে। তো বন্ধুরা, যারা এই মেয়েটির বয়স দেখে অবাক হয়েছিলেন তারা হয়তো এখন বুঝতে পারছেন যে মেয়েটির বয়স হয়তো কম হতে পারে, কিন্তু মহাকাশ সম্বন্ধীয় পরিপক্কতায় সে অনেকের থেকে এগিয়ে গিয়েছিল। অনেক বছর আগে বন্ধুরা একটা কথা আছে যে জোহরি সোনা চিনতে পাই, ঠিক তাই মহাকাশ সংস্থা নাসা মানুষ চিনতে কোনো ভুল করেননি। 2013 সালের জানুয়ারি মাসে অ্যালিসা ডাক পাই ওয়াশিংটন ডিসির নাসার টিভির MER-10 প্যানেলের ভবিষ্যতের মার্স মিশনের প্রস্তুতির জন্য। পরবর্তীতে মঙ্গলে প্রথম মানব হিসেবে পা রাখার নির্বাচিত মিশনে 7 জন ব্যক্তির একজন হিসেবে ডাক পেয়েছিল সে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার সঙ্গে থাকা বাকি সদস্যদের অনেকেই নভোচারী বিষয়ে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তাদের মধ্যে সেই একমাত্র সবচেয়ে কনিষ্ঠ যে সফল হয়েছিল শুধুমাত্র তার অদম্য ইচ্ছা শক্তির ফলে। 2015 সালে অফিসিয়ালি নাসার কাছ থেকে গুদে নভোচারী হওয়ার আমন্ত্রণ পত্র গ্রহণ করে সে, কিন্তু নাসার নিয়ম অনুযায়ী নভোচারী হতে 18 বছর হতে হয়। গত বছর মার্চে 18-তে পা দিয়ে সে অফিসিয়ালি নাসার নভোচারী হিসেবে তালিকাভুক্ত হয়। তাকে 2037 সালের আগে পর্যন্ত মহাকাশ সম্বন্ধে বিভিন্ন কঠোর ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হবে। তো এখন প্রশ্ন হলো কি উদ্দেশ্য তাকে মঙ্গলে পাঠানো হচ্ছে এবং কবে বা তাকে মঙ্গলে পাঠানো হবে। 2037 সালে যখন তার বয়স 32 বছর পূর্ণ হবে তখন অ্যালিসা পাড়ি জমাবে মঙ্গলের লালচে মরিচায় ঢাকা সম্পূর্ণ নতুন একটি পরিবেশে। এটা দেখতে যে সেখানে আদৌ কি মানুষের বসবাসের কোনো সম্ভাবনা আছে কি নেই, তাপমাত্রায় বা কত অথবা অক্সিজেনের পরিমাণই বা কত। এক্ষেত্রে মার্স মিশন যদি সফল হয় তবে সেখান থেকে বিভিন্ন ডাটা পৃথিবীতে পাঠানোর জন্য তাকে পাঠানো হচ্ছে। তার থেকেও বড় ব্যাপার, অ্যালিসা চায় মঙ্গলের বুকে সর্বপ্রথম কোনো মানুষ হিসেবে পা রেখে ইতিহাস গড়তে। তবে ভবিষ্যতে মঙ্গল যাত্রা সমগ্র বিষয়টি ভাগ্য, কিন্তু খেলার উপরে দাঁড়িয়ে আছে তাতে কি হয়েছে। অ্যালিসা কিন্তু প্রস্তুতির কোনো খামতি রাখছে না, এটা জেনেও যে যাত্রাপথে অথবা মঙ্গলেই তাকে হারিয়ে যেতে হবে চিরদিনের জন্য। তবে এই সমস্ত কিছু তার স্বপ্নযাত্রা আনন্দের কাছে কিছুই নয়, অলরেডি নিজেকে মঙ্গলের বাসিন্দা মনে করতে শুরু করেছে অ্যালিসা, আর সেভাবেই নিজেকে গড়ে তুলছে প্রতিনিয়ত তালিকা। কোনো প্রকার যৌনতা, বিয়ে, সন্তান ধারণ অথবা সংসার বা প্রেমে না জড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়ে নাসা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে। তার একটাই কারণ, তাকে যেন কোনো মোহ মায়া তার স্বপ্ন হতে পিছু হাঁটতে না পারে। তাহলে ভেবেই দেখুন
এত কম বয়সে তাকে শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, যা আমাদের মতন একজন সাধারণ মানুষ কখনোই কল্পনাও করতে পারে না। অ্যালিসা জানে সে হয়তো আর কোনোদিনই ফিরে আসবে না এই পৃথিবীতে। আর মাত্র 14 বছর পরে একমাত্র নিঃসঙ্গ মানুষ হিসেবে কোটি কোটি মাইল দূরে লোহার লালচে মরিচে ঢাকা প্রচণ্ড শীতল নিষ্প্রাণ গ্রহের নক্ষত্রের নিচে চিরদিনের জন্য হারিয়ে যাবে। তবে তাতে সে ভীতু নয়, সে বরঞ্চ তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের আশায় সে অধীর আগ্রহে কঠোর প্রশিক্ষণ নিয়ে চলছে প্রতিনিয়ত। অবাক লাগে মানুষের স্বপ্ন কত বিশাল হলে এমন কঠিন পথ্যয় ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এলিসা কার্সন আমাদের স্বপ্ন দেখাতে শেখায়, আমাদের সকল প্রতিবন্ধকতাকে পেছনে রেখে নিজের স্বপ্ন পূরণের শক্তি যোগায়। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও মোটিভেট হতে পেরেছেন। নিজের ইচ্ছা শক্তি আর অদম্য জিদ থাকলে মানুষ কত দূর যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এমন ওই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।